हेलो बंधुरा, आमी सागर नील और आज के भिडियोते आमी आपनादेर जोन्नो किछु मुवी आपडेट एनेछि। तो प्रथम आपडेटटा अक्षय कुमार के केंद्र करे। तो आपनारा हयतो सकलेई जानबेन जे अक्षय कुमार सुरराई पात्र सिनेमाटार अफिसियल हिंदी रिमेके मुख्य चरित्रे काज करछेन। तो सेटार फार्स्ट लुक चले एसेछे, अर्थात सुरराई पात्र हिंदी रिमेक थेके अक्षय कुमारेर फार्स्ट लुक एसेछे। तो सेई लुकटा अवश्यई बेश प्रमिसिं। अक्षय कुमारके सम्पूर्ण एकटा डिफारेंट अवतारे एखाने देखा जाच्छे, जेटा ताके सचराचर देखा जायनि एर आगे कोनो सिनेमाते। लुकटा डेफिनेटलि भालो। एबार आशा आमी एटाई राखबो जे लुकेर संगे संगे तिनि तार चरित्रतेओ जथेष्ट खाटबेन एबं तिनि একটা তার সমস্ত চরিত্রতে বেসিক অভিনয় করেন, সেটার বাইরে গিয়ে এখানে তার অভিনয় কিছু চেঞ্জেস তিনি আনবেন এই আশাই রাখছি। শিবা কার্তিকের ডন নামে একটা সিনেমা রিসেন্টলি রিলিজ করেছিল সাউথ ইন্ডিয়াতে, এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সাউথ ইন্ডিয়াতে সেই ছবিটা কিন্তু দুরন্ত কালেকশন করেছে। এবং শিবা কার্তিকে পোস্ট কোভিড সিচুয়েশনে একমাত্র সুপারস্টার যা দুটো ছবি এসছে এবং দুটো ছবি কিন্তু বক্স অফিসে দুরন্ত সাফল্য লাভ করেছে। এরকম কিন্তু আর অন্য কোনো সুপারস্টার নেই সারা ভারতবর্ষ জুড়ে যার পোস্ট কোভিড এরাতে দুটো ছবি মুক্তি পেয়েছে এবং দুটোই বক্স অফিসে কালেকশন করেছে। তো ডন ছবিটা 10th June নেটফ্লিক্সে রিলিজ পেতে চলেছে। দেখা যাক আমার কীরকম লাগে, আমি নিজেও ছবিটা দেখিনি। আমি 10th June যখন নেটফ্লিক্সে ছবিটা আসবে তখনই দেখবো এবং রিভিউ করবো। স্বতন্ত্র বীর সাভারকার নামে একটা ছবি বানাচ্ছেন মহেশ মাঞ্জেকার, এবং সেই ছবিতে আমরা বীর সাভারকারের চরিত্র অভিনয় করতে দেখতে পারবো রণদীপ হুড্ডাকে। তো এটার ব্যাপারে আমরা আগেই আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম, সেটার ফার্স্ট লুক চলে এসছে এবং বীর সাভারকারের চরিত্রে যথেষ্ট ভালো মানিয়েছে রণদীপ হুড্ডাকে এবং তিনি একজন ভালো অভিনেতা। আশা এটাই রাখছি যে এই ছবিটাকে ভালো করে বানাবেন পরিচালক মহেশ মাঞ্জেকার এবং একটা ভালো ছবি দর্শক উপহার পাবে। অনুভব সিনহা পরিচালিত এবং আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা অনেক, যেটা কালকে রিলিজ করলো এবং সেই ছবিটার আমি রিভিউ করেছিলাম। ছবিটা আমার খুব একটা ভালো লাগেনি, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে রিভিউটা ডেফিনেটলি চেক আউট করতে পারেন। সেই ছবিটা প্রথম দিন মাত্র 2,11,00,000 টাকা কালেকশন করতে পেরেছে, যেটা কিন্তু আয়ুষ্মান খুরানার ক্ষেত্রে একেবারেই সুটেবল নয়। তার কারণ তার কোনো ছবি কিন্তু এর আগে প্রথম দিন এত কম কালেকশন করেনি। লিস্টটা একবার আপনাদেরকে আমি জানাতে চাই। বারেলি কি বরফি 2,42,00,000 টাকা কালেকশন করতে পেরেছিল, আন্ধাধুন 2,70,00,000, শুভ মঙ্গল সাবধান 2,71,00,000, চণ্ডীগড়কারে আশিকি 3,75,00,000, আর্টিকেল 15 5,00,000+, বাধাই দো 7,35,00,000, শুভমঙ্গল দাদা সাবধান 9,55,00,000, ড্রিম গার্ল 10,05,00,000 এবং বালা তার হাইয়েস্ট ওপেনিং ছিল ডে ওয়ানে 10,15,00,000 টাকা। রবীন্দ্রনাথকে নিয়ে এবার থ্রিলার হতে চলেছে। লন্ডনের প্রেক্ষাপটে এই সিনেমাটা নির্মাণ করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল, এবং এই ছবিতে মুখ্য চরিত্রে আমরা ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তীকে একসঙ্গে অভিনয় করতে দেখতে পারবো। এছাড়া এই ছবিতে ঋতব্রতও থাকছেন, রবীন্দ্রনাথের ছেলেবেলাতে তাকেই অভিনয় করতে দেখা যাবে এরকমটা জানা যাচ্ছে। এবং এই ছবি মূলত সিরিয়াল কিলিংকে নিয়ে হতে চলেছে এরকমটা জানা যাচ্ছে, যে প্রত্যেকটা খুনের সঙ্গেই রবীন্দ্রনাথের কোনো না কোনো রকমভাবে যোগসূত্র থাকছে। এবং সেই খুনের তদন্ত করতে অ্যাকচুয়ালি ঋত্বিক চক্রবর্তী তিনি যাচ্ছেন লন্ডনে, এবং তার সঙ্গে সেখানে গিয়ে শ্রাবন্তীর পরিচয় হয়ে যাচ্ছে এরকমটাই জানানো হচ্ছে। এবং এখানে পরিণত বয়সে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংশু। সৌগত বসু এই ছবির চিত্রনাট্য লিখেছেন, এবং পরিচালক সায়ন্তন ঘোষালের শেষ ছবি যেটা সিনেমা হলে মুক্তি পেয়েছে সেটা ছিল স্বস্তিক সংকেত। সেই ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এবার দেখবার বিষয় এটাই যে এই ছবিটা যখন মুক্তি পাবে তখন ছবিটা কীরকম ওয়ার্ক করে বক্স অফিসে দেখা যাক। কাস্টিং তো ডেফিনেটলি ভালো, বিষয়বস্তু খুব ভালো, চিত্রনাট্য যদি ঠিকঠাকভাবে লেখা হয়, সেটা যদি এঙ্গেজিং হয়, সেক্ষেত্রে এই ছবি কিন্তু ওয়ার্ক করতেই পারে। ঢাকার তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই বিষয়ে সকলে অলরেডি জেনে গেছেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখতে পারেন সেই ভিডিওটা। কিন্তু যেটা ফানি ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে ঢাকার সিনেমাটার একদিনে ইন্ডিয়ান বক্স অফিসে মাত্র 4,420 টাকা রোজগার হয়েছে এবং 20টা টিকিট বিক্রি হয়েছে। প্রথমে আমার দেখে মনে হয়েছিল যে এটা কোনো ফেক ব্যাপার স্যাপার, এটা আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি জানতে পারলাম যে এই ঘটনাটা সত্যিকারেরই ঘটেছে। এবং আরও যেটা মজার ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে ঢাকারের ওটিটি রাইটস কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিনতে অবধি চাইছে না এরকমটা জানা যাচ্ছে। V24 ঘন্টা এটার উপর একটা প্রতিবেদন নির্মাণ করেছেন, সেখান থেকে আমি ব্যাপারটা জানতে পারলাম। তো কিছু বলার নেই, এরকম হিলেরিয়াস ব্যাপার স্যাপার সচরাচর দেখা যায়। তো এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটা খুব সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।